পরিবার যখন সুন্দর হয়ে যাবে একটা সমাজ সুন্দর হবে সমাজ যখন সুন্দর হবে থানা জেলা সুন্দর হবে থানা জেলা যখন সুন্দর হয়ে যাবে গোটা দেশ ঠিক হয়ে যাবে আজকে প্রত্যেকটা মানুষ আমরা অন্যকে শুদ্ধ করার জন্য চেষ্টা করি কিন্তু নিজে শুদ্ধ হওয়ার মোটেও আমরা খেয়াল করি না ঠিক না পারিবারিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে স্বামী এবং স্ত্রী আল্লাহ তালা কি বলছেন এই যে স্বামী এবং স্ত্রীর যে সম্পর্কটা এই সম্পর্কটা আল্লাহ তালা কেন দিয়েছেন পারিবারিক জীবনটা আল্লাহ দিয়েছেন কেমন নামাজ পড়া যেমন অত্যবশ্যকীয় একটা বিধান পারিবারিক জীবনে নিজেকে সম্পৃক্ত করা এটাও কিন্তু ইসলামেশ্বরী আর একটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত অবিচ্ছেদ্য বিধান অত্যবশ্যকীয় বিধান বিয়ের সাথে আপনারা করেন আমরা করেছি অনেকে করবেন উদ্দেশ্য কি কেন আল্লাহ তালা পরি পারিবারিক জীবনটা দিল পারিবারিক জীবনের মধ্যে একটা শান্তি থাকে শৃঙ্খলা থাকে সীমাবদ্ধতা থাকে পরিবারহীন জীবনের মধ্যে থাকে বিশৃঙ্খলা উন্মাদনা যেটার কোনো লিমিট থাকে না কালকে নিউজে দেখলাম জাপানে নাকি প্রায় পঁচানব্বই লক্ষ বাড়ি খালি জনসংখ্যা নাই তো জনসংখ্যা যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান বাচ্চা কাচ্চা যদি আপনি গর্বের মাধ্যমে নিয়ে আসতে চান আল্লাহ তো তৈরি করেন যদি বাচ্চা কাচ্চা আপনি জন্ম দিতে চান বিয়ের বিকল্প আছে নাই তো বিয়ের উদ্দেশ্য কি শুধুই বাচ্চা জন্ম দেওয়া নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে আল্লাহ সুহান হুয়া তাআলা পবিত্র কুরআনুল করিমের সুরায় আরাফের একশো উননব্বই নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ তালা একটু খেয়াল করেন রব্বুল আলমিন বলছেন হুম আল্লা نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوى الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين রাব্বুল আহলাম কি বলছেন খেয়াল করেন তিনি সেই সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একমাত্র সত্তা থেকে আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে অতপর পুরুষ যখন নারীকে আবৃত করলো তখন সে গর্ভবতী হলো অতি হালকা গর্ব সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয় আল্লাহ তালাকে ডাকলো যিনি তাদের পালন কর্তা তুমি যদি আমাদেরকে সুস্থ ভালো দান করো তবে আমরা তোমার শুক্রিয়া আদায় করবো বলুন অর্থটা বললাম রাবুল আলমিন কি বললেন নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন যে জোড়া তৈরি করেছেন এই জোড়াটা হচ্ছে স্বস্তির জন্য শান্তির জন্য ভালোবাসার জন্য স্থিরতার জন্য বউ বিয়ে করেছেন স্ত্রী আপনারা স্বামী হিসেবে গ্রহণ করেছে সে বউ এর কাছে গিয়ে যদি শান্তি না পান স্বস্তি না পান যদি মারামারি হয় ঝগড়াই হয় সেই পরিবারটা স্বস্তির পরিবার হয় না সেই পরিবারটা আগুনের জাহান্নের টুকরায় পরিণত হয় বিয়ের উদ্দেশ্য কি তাহলে কি পাইলেন তালা এই সুরায় আরাফের এই আয়াতটার মাধ্যমে বলতেছে যে বিয়ের উদ্দেশ্য হচ্ছে যাতে করে একে অপরের কাছে যাইতে পারো স্বস্তি পাও রব্বুল আলমিন পরে বললেন যে স্বস্তি পাওয়ার পরে যখন একটা মুহূর্তে তোমরা মেলামেশা করবা আমি আল্লাহ রব্বুল আলমিন ইশারা করে তোমাদের ভিতরে গর্বপাত ঘটাইবো বাচ্চা কাচ্চা দান করব ওই বাচ্চা কাচ্চা আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াটাকে সুন্দর করে করে তুলব সুন্দর করে তুলে ধরবো পরীক্ষা স্বরূপ আল্লাহ সুবহান বাচ্চা কাচ্চা আমাদেরকে দেন রব্বুল আলমিন মায়ের পেটের মধ্যে বিভিন্ন ধরনের টেকনোলজিরা ফিট করে দিয়েছেন সেটিং করে দিয়েছেন একদিন না দুই দিন না তিন দিন না দশ মাস দশ দিন আল্লাহ রকবুল আলমিন মায়ের আধা হাত লম্বা পেটের মধ্যে আপনাকে রক্ষণাবেক্ষণ করেছেন ঠেকেরা আরবারমিন কী বলছেন সুমা খোলা কোণল নু চু সঁচা লা ক থ্যাং ফা খোলা কোণল লা লা কোডল মুদু ক চাই দ ম্যাং ফ কাস বাপ মার মিলনের পরে এই জানলা তাহলে বলল যে একে অপরকে আবৃত করে আবৃত মানে কি আর মেলামেশা করে আলিঙ্গন করে তারপরে পেটের মধ্যে বাচ্চা আসলো বাচ্চাটাকে আমি আল্লাহ তালা প্রথমে রুহ দিই নাই একটা গোস্তের পিণ্ড রক্তের পিণ্ড জোকের মতো দেখা যায়তো শুক্রানু ডিম্বানুর মিলন ঘটায় এরকম একটা পরিণত অবস্থায় নিয়ে আসলাম এরপরে এই বাচ্চাটাকে আমি আল্লাহ সুহানুভা তালা কি করলাম হাড় দিলাম গোস্ত দিলাম চামড়া দিলাম এর ভিতরে রক্ত সঞ্চার করলাম আমি আল্লাহ তালা ইশারা করলাম ইশারার পরে রুখটা ওই বাচ্চা হৃদপিণ্ডে গিয়ে হিট করলো বাচ্চাটা এবার পিলপিল করে মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করলো প্রিয় আমার রুতরাং শুধু বিয়ে করার উদ্দেশ্য সুখ পাওনা শান্তি পাওয়া পরিবার একটা স্লোগান আপনারা অনেকেই শুনেন দুইটা সন্তানের বেশি না একটা হইলে ভালো হয় জনসংখ্যা কোনো দিন পৃথিবীর বুকে অভিশাপ না জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে যদি জনসংখ্যার ওই জনগণগুলো ভালো হয় চোর চিটার বাটপার না হয় সত্য না মিথ্যা জাপানে ঘোষণা করা হচ্ছে বাচ্চা কাচ্চা নাও ভাতা দিব প্রতি মাসে কত টাকা বাংলাদেশী টাকায় লাক্ষখানিকের ওপরে পায় এরা যে একটা বাচ্চা নেবায় ভাই তা বাচ্চা নে বিয়েই করে ফুর্তি টুর্তি করে বাচ্চা নিচ্ছে না পঁচানব্বই লক্ষ বাড়ি ফাঁকা পড়ে রয়েছে জনসংখ্যা নাই মানুষ মরা পয়সা সুটকি হয়ে যায় তারপরে গন্ধ পাই সিটি কর্পোরেশন লোক আসে বলে কিরে কুত্তা মরছে না মানুষ মরছে দেহে মানুষ মরে পড়ে রয়েছে না ছেলে আছে না মেয়ে আছে না বউ বাচ্চা আছে কেউ কারোর খোঁজ খবর নাই মুড়ে পড়ে থাকে এ নিয়ে যায় ওই জীবন ভালো নাকি দাদা নাতির সাথে খেলাধুলা করবে নাতি দাদার সাথে খেলাধুলা করবে আনন্দ ফুর্তি করবে বাপ মা কাজ করে বেড়াবে দাদা নাতির সম্পর্ক তৈরি হবে পারিবারিকভাবে একসাথে চলবে এই জীবন ভালো আপনি বলবেন যে হুজুর এই জীবনটাই ভালো ঠিক না এই জীবনে মজা আছে আনন্দ আছে আর জীবনের মধ্যে আনন্দ নাই ফুর্তি নাই আছে শুধুমাত্র পশুর মত আচরণ শুধু মাল দিয়ে কিন্তু যায় না ভাই কথা কয় না টাকায় যদি সুখে মানে সুখে রাখতে পারতো মানুষকে পৃথিবীর সব শিল্পপতিরা জান্নাতের মধ্যে থাকতো দুনিয়াতে ঠেকেরা বানা আপনি দেখেন সুখ দেখেন কিডনি পয়সা রয়েছে আপনি দেখেন সুখ দেখেন গা মানজা ব্যথায় ঘুমাইতে পারে না আপনি দেখেন সুখ দেখেন এসির বাতাস খাইতে পারে না কিন্তু লাগায় রাখছে আট টন কথা কয় না এসি লাগায় রাখছে আট টন মাগার বাতাস খাইতে পারে না কারণ কি হুজুর ঢুকলেই খালি মাথায় যেন বাড়ি মারল এরপর অক্সিজেন পায় না ঝিম মেরে কুচে মুরগির মতো পড়ে থাকে আছে না তাহলে কি বিয়ে সাদের উদ্দেশ্য একটা আছে সেটা হচ্ছে স্বস্তি পাবেন বিষয়ের উদ্দেশ্য কি বংশ টিকিয়ে রাখবেন জনসংখ্যা বাড়লে লস নাই জনসংখ্যা বাড়লে লাভ কিন্তু প্রপার ইউজ করতে হবে শিক্ষা দীক্ষা দিতে হবে খালি আন্ডা বাচ্চা ফুটাইলে আমার আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম আল্লাহর মাল আল্লাহ দেখুক না আল্লাহ কথা বলে নাই রাবগুলা রহমেন কি বলছেন খেয়াল করেন

মা তার সন্তানকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে আর বাবা বাইরের ভরণ পোষণের দায়িত্ব নেবে মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেবে বাচ্চা জন্ম দিলেন সেই সন্তানকে শিক্ষা দীক্ষা দিলেন না বাচ্চা জন্ম দিলেন সেই সন্তানকে লালন পালন করার চিন্তাও করলেন না খালি জন্ম দিলেন আর সাইডে দিলেন এটাও কিন্তু হবে না বরং কেমতের ময়দান আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যেহেতু নবী বলেছেন কুল্লুকুম রয় নকুল্লুকুম কুল্লুকুম সলুনান রয় ইয়াতেই তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেসিত হবে সুতরাং সন্তান জন্ম দিতে হবে সন্তান নিতে হবে সেই সন্তানকে কখনো এলোমেলো ভাবে ছেড়ে দেওয়া যাবেন আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়া যাবেন আল্লাহর রাস্তায় মানে কি আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন কোন রাস্তায় মসজিদে পাঠান মাদ্রাসায় পাঠান কিন্তু এরকম আছে না যে আল্লাহর মাল দেখবে দিলেন রাস্তায় এটা এটা মানুষ আশরাফুল আচরণ করা যাবে না ভুল বুঝবেন না তাহলে এই যে বাংলাদেশের যে মানচিত্রতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই দেশের মধ্যে যে সাগরের যে অংশগুলো আছে অলরেডি কিন্তু নোয়াখালীর ওই যে হাতিয়া দ্বীপটিপ যেখানে রোহিঙ্গাদের রাখা হয়েছে এগুলো কিন্তু বিভিন্ন চর জাগতে জাগতেছে আপনারা জানেন তো এটা খাজুর এটা এবার কেমন কথা আরে সাগরে যে আমাদের জায়গা আছে এই সাগরটাকে আল্লাহ তালা যদি শুকায়া যায় আল্লাহ কি পারেন কি পারেন না বিজ্ঞান তো বলতেছে এগুলো হবে সামনে তা আপনার যদি সাগরটা শুকায়া যায় আমাদের দেশের মানচিত্র চেঞ্জ হবে না ভূমি যখন আমরা পাবো এই ভূমিটা আমাদের দেশে কাউন্ট হবে না তো আল্লাহ তালা যদি জনসংখ্যা দেয় এই জনসংখ্যার রিজিক থাকার জায়গা বাসিস্তানের জায়গা আল্লাহ দিয়েই পাঠাবে খালি খুঁজে নিতে হবে জন্মের পরে কি আপনি বাড়ি কিনছিলেন দিছে কে আল্লাহ সুতরাং জনসংখ্যা অভিশাপ না জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে আমাদের দেশে জনসংখ্যা এটা আমাদের জন্য রহমত সস্তায় আমরা শ্রম পাই অনেক কিছু আমরা অল্প অল্পতেই পেয়ে যাই খালি মানুষগুলো যদি আমরা সবাই ভালো হইতাম তাহলে এই দেশটা আরো সোনার টুকরায় পরিণত হতো ঠিক কেনা ভাই হাই হাই খাই খাই চিন্তার কারণে আমাদের দেশটা যদিও সুন্দর মানুষগুলো ভালো না হওয়ার কারণে আমরা ভালো থাকতে পারি না এটা দোষ আমাদের এটা দোষ কাদের আল্লাহ আমাদেরকে বুঝদান করুন তাহলে কি পাইলেন এখান থেকে বিয়ের উদ্দেশ্য কি কেন আল্লাহ তাহলে বিয়েটা করতে বলেছে স্বস্তির জন্য জনসংখ্যা এখান থেকে বাড়াইতে হবে বাচ্চা কাচ্চা জন্ম দিতে হবে তিন নম্বর এই জনসংখ্যার কারণে কখনো কোনো মানুষ ক্ষতির সম্মুখীন হয় না বরং মানুষকে প্রপারভাবে যদি ব্যবহার করা হয় মানে এগুলোকে যদি টেক কেয়ার করা হয় তাহলে মানুষ সুমানুষে পরিণত হবে আল্লাহ তৌফিক দান করুক জোরে সবাই বলেন আমেন দেখেন রব্বুল আলমিন যখন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ আল্লা সুবাহ কিন্তু আপনার রিজিক দিয়েই আপনাকে পাঠিয়েছেন আমাদের দেশে এখন একটা সমস্যা সেটা হচ্ছে বিয়ের শাদিটাকে অনেকে মিসইউজ করতেছে বুঝছেন কেমন কিছু কিছু লোক এক বউয়ের হক আদায় করে না কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য পাগল কথা কন্যা দেখি সত্য না মিথ্যা এক বউকে চালাইতে পারে না কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য বউকে খালি হাদিস শোনায় ফজরের নামাজ পড়ে না বোঝেন নাই কথা জরিনার মার পাশে শুয়েই কয় নবী যে এতগুলো বিয়ে করছে আর তুই আমার আরেকটা করার পারমিশন দিচ্ছিস না বিয়ে করা এটা ভালো নবীজি করছে এই করছে সে এই করছে সেই করছে এরকম হাদিস শোনায় অথচ জোহরের নামাজটাও পড়ে নাই মাগরীবের নামাজটাও পড়ে নাই আসরের নামাজটাও পড়ে না এরকম কিছু লোক আছে না জোরে বলে বিয়ে করা সবার জন্য ফরজ না বিয়ে করা কারোর জন্য ফরজ কারোর জন্য ওয়াজিব কারোর জন্য সুন্নাহ কারোর জন্য হারাম বাংলাদেশ একটা কথা কমন শুরু হয়ে গেছে ফরজ কাজটা সারলি না ফরজ নামাজ পড়া বিয়ে সবার জন্য ফরজ না হুজুর কার জন্য বিয়ে ফরজ প্রশ্ন জাগে না টাকা পয়সা কামাচ্ছেন শারীরিক সক্ষমতা আছে আর্থিক সক্ষমতা আছে বিয়ে না করলে হান্ড্রেড হান্ড্রেড জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যাবে এর জন্য বিয়ে করাটা ফরজ আরেকজন মানুষ হান্ড্রেড হান্ড্রেড জেনা ব্যবচারে লিপ্ত হবে না কিন্তু আর্থিক শারীরিক সক্ষমতা আছে বিয়ের প্রতি টান আছে কখনো সম্ভবনা আবার তৈরিও হতে পারে জেনা ব্যবচারে জড়িয়ে যেতে পারে এর জন্য স্কলার বলছে এর জন্য বিয়ে করা ওয়াজিব আবশ্যক বিয়ে করার না কাদের জন্য আর্থিক সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য আছে কিন্তু অতটা মানে একেবারে আকর্ষিত না যে বিয়ে আমার না করলে বড় আমি ক্ষতির সম্মুখীন হয়ে যাব বা জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যাব কিন্তু আমার নবীজি করছে না করলে নবীজির একটা সুন্না তো পালন হলো না এর দিকে লক্ষ্য করে কেউ যদি বিয়ে করে বিয়ে করাটা তার জন্য কি তার বিয়ে করা হারাম কিছু মানুষের জন্য বলবেন হুজুর এরা কারা। বিয়ে করা হারাম তাদের জন্য যদি ডাক্তার বলে যে ভাই আপনার থেকে কখনো সন্তান জন্ম নেবে না সন্তান জন্ম দেওয়ার মত শুক্রাণু ডিম্বানুর যে বিষয়টা আছে আল্লাহ রব আলমিন সুস্থ স্বাভাবিক মানুষকে যেটা দিয়েছে এটার কোনো যেত না এটার কোনো বিষয়বস্তু আপনার ভিতরে নাই আপনি বিকলঙ্গ। আপনি খোঁজা আপনার থেকে কোনো বাচ্চা কাচ্চা কখনোই হবে না স্বামী স্ত্রীর শারীরিক এবং মানসিক যে আর চাহিদা আপনি পারবেন না পরিবার আপনি টিকিয়ে রাখতে পারবেন না জেনে শুনে যদি এরকম কোনো কাজ আপনি করেন অনেক মানুষ আছে নারীদের প্রতি কোনো আসক্তি নাই অনেক নারী আছে পুরুষের প্রতি কোনো আসক্তি নাই জোর করে বিয়ে দেয় আছে না নাই জোরে বলেন মানে মা হিসাবে দাদি হিসেবে দাদা হিসেবে আপনি জিজ্ঞেস করবেন যে রে কিছু লোক আছে টাকা পয়সা ভালোই কামাচ্ছে মাগর বিয়ের ধারে কাছে যাইতে রাজি না বিয়ে করতে রাজি না মানুষ খালি খোঁচাইতে থাকে এই এত খোঁজান কেন এর ভিতরে সমস্যা কি আপনি দেখতেছেন কি হচ্ছে অন্তর মহলে আপনি তো জানেন না ক্লিয়ার কারটাকে জিজ্ঞেস করেন যে ভাই এই সমস্যাটা কেন তুই বিয়ে করতে চাচ্ছিস না যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তার বিয়ে করার দরকার নাই তো অনেকে মনে করে বিয়ে না করলেই না তার জন্য বিয়ে করে হারাম হিজরা আছে কিছু। যাদের থেকে সম্ভাবনা নাই চোখের ক্ষুদা আছে কিন্তু আসলে শারীরিক কোনো সক্ষমতা নাই কিছু লোক আছে এরকম শারীরিক কোনো সক্ষমতা বিয়ে করবে না তো এটা ডাক্তাররা যদি বলে যে মানসিক এবং শারীরিকভাবে এই লোকটা অসুস্থ বিয়ে করা যায় যে নাই আপনি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছেন তার জন্য বিয়ে নাই তো এটা হচ্ছে স্পষ্ট কথা এটাই হচ্ছে ইসলামী শরিয়ার বিধান সুতরাং তাকে জোর করে বিয়ে করানো যাবে না এবার আসলে যেখান থেকে কথা বলতেছিলাম কাদের জন্য যাদের এক স্ত্রী আছে যথাযথভাবে হক আদায় করতে পারেন এই স্ত্রীকে হক আদায় করার পরে যদি দেখেন যে স্ত্রী অসুস্থ অথবা আপনাকে সাপোর্ট দিতে পারছে না স্ত্রীকে আপনি বললেন যে দ্বিতীয় বিয়ে করতে চাই অথবা আপনি একাকেই করলেন এটা আপনার জন্য দ্বিতীয় বিয়ের জায়েজ একটা জিনিস আপনাকে বলি ইসলামী সরিয়ায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না অত্যবশ্যকীয় কোনো বিষয় না এটা হচ্ছে অতিরিক্ত বিষয় যদি সামর্থ্য থাকে বিয়ে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করার পরে প্রথম যে বউটা একটু বয়স্ক এটার কোনো খোঁজখবরই রাখে না এটাই বাস্তব যারা একাধিক বিয়ে করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম বইয়ের হক নষ্ট করেছে আমার দেশের কথা বলেছি সৌদি আরবে আছে তো বিয়ে একাধিক করা এটা আবশ্যকীয় কোনো বিষয় না হ্যাঁ যদি আপনি এক স্ত্রীকে বিয়ে করার পরে আপনার চরিত্র খারাপ অন্য বিয়ে না করলে আপনি এদিক সেদিকে খালি চিপা চাপা খুঁজবেন অন্য মেয়ের দিকে দৃষ্টিতে দেখাবেন আপনি তো গুণা করেছেন সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার দ্বিতীয় বিয়ে করা ভালো অন্তত জেনা বিচারের চাইতে আর এক্ষেত্রে আমার মা বোনদেরও সাপোর্ট করা উচিত কেন কিছু জামাই আছে থাইল্যান্ডে গিয়ে গোপানে জেনা করে কিছু জামাই আছে কক্সবাজারে গিয়ে জেনা করে কিছু জামায় আমি তো স্পষ্টই বলি কোনো লুকুচুরি নাই

ওয়াসুল আহ সাওয়ার বা রব্দুল তারপরে বলছেন ফাইন কিৎতুম আল্লাহ তা দিল হায়দা দুইটা বিয়ে করতে পারো তিনটা বিয়ে করতে পারো চারজন স্ত্রীকে একসঙ্গে রাখতে পারো তবে আদালত কায়েম যদি করতে না পারো ইনসাফ যদি কায়েম করতে না পারো তাহলে একটাতেই ক্ষান্ত থাকো কয়টাই আয়াতের শুরুর অংশ অনেকে বলে কিন্তু শেষের অংশ আর বলে না বুঝেন নাই কথা আয়াতের শুরুর অংশটা বলে যে যে বলছে আল্লাহ চাইড্ডা বিয়ে করতে আরে বেটা আল্লাহ চাইড্ডা বিয়ে করার পরে আবার কি বলছে এটা বলিস না কেন আল্লাহ বলছে যদি না পারো একটা দিয়ে খেলতে থাকো তো ওই অংশটা বলো না কেন ডাল মেকুস কালা কথা সত্য মতলব খারাপ কথা বলেন কথা সত্য মতলব খারাপ সুতরাং সামর্থ্য যাদের আছে তারা করতে পারেন যার সামর্থ্য নয় বাপ রে বাপ একটার সাথেই পারে না চাইট ডেল লাগে অস্থির জুতো চারা ফাটায় ফেলা উচিত বদমাশদের কারণ সবগুলোর হক নষ্ট করে আমার কাছে এই যে শনিবার তো আমি সওয়াল জবাব করি এই সওয়াল জবাবের উত্তর আবার আপনাদের এখানেও ওখানে তো লাইভ দেই নির্বাচিত কিছু প্রশ্ন নেই এখানেও দশটা থেকে এগারোটা উত্তর দিই এই যে দ্বিতীয় তলায় এই প্রশ্ন গুলা হক এক ঘন্টা প্রতি শনিবার বিকেল চারটা থেকে পাঁচটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে যেগুলো করে প্রথম বইয়ের বাচ্চা কাচ্চার হক তো আদায় করে না এবং বয়ের হক ঠিক মতো আদায় করে না অথচ দ্বিতীয়টার সাথে আবার কক্সবাজার ঘুরতে যায় থাইল্যান্ডে ঘুরতে যায় হারাম এদের পরিণতি কি আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম কি বলছেন সুরনে তিরমিজি হাদিস নাম্বার কত এক হাজার একশো একচল্লিশ সুনায়ে তিরমিজির হাদিস ইদা কানা আন্ডার রাজুল ইমরাতান ফালা মি আদিল বাইনাহুমা জা আয়মাল কিয়ামাত ওয়া শুক্কুহু সাগিदून কোনো ব্যক্তির কাছে যদি দুজন স্ত্রী থাকে সে তাদের মাঝে যদি সমতা অবলম্বন না করে তাহলে সে কিয়ামতের দিন বিকলঙ্গ হয়ে পঙ্গ হয়ে বিকারবস্ত হয়ে পক্ষঘাতগ্রস্ত হয়ে উঠবেন বল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লেংড়া হবে লুলা হবে কানা হবে প্রতিবন্ধী হয়ে উঠবে যার দুই বউ আছে কিন্তু দুইটারে সমান অধিকার দেয় নাই সুতরাং খালি নিয়ত থাকলেই হবে না সামর্থ্য থাকা লাগবে এত অস্থির হওয়া যাবে না পাগল হওয়া যাবে না বিয়ে সাথে যখন আপনারা করেন এটাও সত্য টাকা তো বিয়ের আগেও কামিয়েছেন টাকা বিয়ের পরেও কামাচ্ছেন বউ ঘরে আসার পরে রিজিকের মধ্যে বরকত মানে বিয়ের আগে যা ছিল তার চাইতে বাড়ে না কমে সবাই একমাত্র যদি সন্দেহ থাকে হাত তুলে দেখাবেন যে হুজুর আমার বাড়ে নাই বরং বউ আইনে আরো ঠুকছি বউ আইনে কমছে যদি এরকম কেউ থাকে একজন হাত তুলে তো যে হুজুর বউ নিয়ে আসার পরে রিজিক কমে গেছে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ তা হয় সেটা ভিন্ন কথা কিন্তু আপনি একসাথে থাকছেন একসাথে বাচ্চা পয়দা করেছেন একসাথে পরিবারে মানে জীবনযাপন করছেন অথচ আপনি মারা গেলে আপনার টাকাটা আপনার স্বামী আপনার সন্তানের পেছনে প্রপার ইউজ করবে এ আস্থাটা যদি আপনার ভেতরে না থাকে তাহলে কি সংসার করতেছেন আপনি তো ডাকাতের সাথে সংসার করতেছেন কথা বলেন ঠিক কে আমি বলি স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনটাই হবে স্বামী স্ত্রীকে যেমন নমিনী দিবে স্ত্রী ও স্বামীকে স্বামীকে নমিনী দিবে এটা আস্থা বিশ্বাসের জায়গা হ্যাঁ স্বামী যদি নেশাগ্রস্ত হয় স্বামী যদি দুশ্চরিত্রের হয় সেটা ভিন্ন কথা যে টাকা পাইলে মদমুদ খেয়ে ফেলবে টাকা পাইলেই নষ্ট করে ফেলবে সেটা ভিন্ন কথা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীরা চিন্তা করে না জানি কখন সাইডে দেয় না জানি কখন ছেড়ে দেয় না জানেন কখন ভেঙে যায় এরকম কেন এরকম করবেন না স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা মহাব্বত দেখেন নবীজি হাদিসে কি বলতেছে আলমার আতুহা কোন স্ত্রী যদি স স্বামী যদি কোনো সৎ স্ত্রী পায় সে মানুষটা সৌভাগ্যবান তাহলে সেখানে তো আমাদেরকে খেয়াল করতে হবে যে স্বামী নিজেদেরকে সৎ থাকতে হবে স্ত্রীদেরকেও সৎ রাখার চেষ্টা করতে হবে সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইর বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র বাচ্চা পয়দা করাটা না বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র শারীরিক সুখ না বিয়ের উদ্দেশ্য যতগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে নিজের ইজ্জত আব্রু হেফাজত করা চরিত্রটাকে সুন্দর করা জোরে সরে বলেন সুহার আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলছেন মা বাইনা আল্লাহি ও মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জাননা যে ব্যক্তি আমাকে তার জবান ও লজ্জা স্থানের হেফাজতের নিশ্চয়তা দেবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব বরং সুবহান আল্লাহ দুই চোয়ালের মাঝখানে একটা অংশ রয়েছে সেই অংশটার নাম কি জিব্বা জেহবা দুই ঠ্যাংয়ের মাঝখানে রানের মাঝখানে একটা লজ্জা স্থান আছে নারীরও পুরুষেরও আল্লাহ নবী বলছেন কেউ যদি জবানকে হেফাজত করে যেখানে সেখানে মুখে না আনেন না বলে আর লজ্জা স্থানটাকে যদি বৈধ উপায়ে বৈধ স্থানে ব্যবহার করে আল্লাহ রব আলমিন তারা জান্নাত দিবেন আর সেই জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব এজন্য আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন খেয়াল করেন করেন্লা পল্লাদিন খুব আল্লাহ মরিদুন সফল কম মোবিন হচ্ছে তারা যারা নিজেদের জবানটাকে হেফাজত করে ওই সমস্ত মুমিন নাও সফলকাম কম যারা লজ্জায় স্থানটাকে হেফাজত করে অবৈধ জায়গায় অবৈধ স্থানে অবৈধভাবে প্রেম নিবেদন করা যাবে না পরাজুলন্তলা বা থুইম রতুদা তিমাংস বেদ মোজ্ঞাম আলীন ফক্কলে খফুল লহ রেমতের ময়দান আল্লাহ রব্দুল আলহামিন সূর্য যখন মাথার ওপরে নিয়ে চলে আসবে মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে ঘামে মানুষ খাবো টুবু খাবে সেদিন মানুষ চিৎকার করবে বাঁচাও বাঁচাও বলে কেউ কারো কোনো উপকারে আসবে না এমন মুহূর্তে আল্লাহ নবী সালাই্লাম বলছেন যাদের আরসের নিচে বিশেষ ছায়া দেওয়া হবে এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলোকে অবৈধ প্রেমের জন্য ডাকা হয়েছিল জেনা ব্যবিচারের জন্য আহ্বান করা হয়েছিল আর তারা বলেছিল ইনি আমি আল্লাহকে ভয় পাই তোমার সঙ্গে অবৈধ প্রেম নিবেদন করতে পারবো না আল্লাহ নবী বলছেন ওই মুহূর্তে সংকটাপন্ন মুহূর্তে আল্লাহ রব্যানমিন ওই মানুষগুলোকে আরসের নিচে বিশেষ ছায়া দিবে তাহলে যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো স্থানে প্রেম নিবেদন করা যাবে না নিজের মানে চারিত্রিক অবক্ষয় করা যাবে না চরিতার্থ করা যাবে না বলেন এই জিব্বাটা অনেক দামি ভাই যার জিব্বা নয় ও জানে জিব্বা না থাকলে খাবারের স্বাদ পাবেন মিষ্টি দিলেও মাটি মনে হবে ওই আম দিলেও মাটি মনে হবে জিব্বা যার নাই কোনো কিছু স্বাদ পাবে না জিব্বা যার নাই কথা বলতে পারবে না জিব্বা যার নাই পানি পান করতে পারবে না জিব্বা যার নাই কোরআন করতে পারবে না জিব্বা যার নাই এই জিব্বাটা নিয়ে সে জিকির আজকারও করতে পারবে না ঠিক সুতরাং এই জিব্বাটা বড় নিয়ামত হিসাবে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন মুখে যা আছে আর ফরৎ ফরত করে ছেড়ে দিতেছেন জায়জ নাই জিব্বাটাকে কন্ট্রোল করেন ইনশাল্লাহ বলেন মিসা কথা বলে না অনেকে জিব্বা দিয়া বলে কি বলে না আল্লাহ তালা এদেরকে হেদায়েত দান করুক গিবূত পরনিন্দা যারা করে এদের থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ বলেন আর লজ্জায় স্থানটাকে হেফাজতে রাখবেন ছেলে হন বা মেয়ে হন যারা ওপর থেকে শুনছে আমার মা বোনের বাইরে থেকে এই লজ্জায় স্থান আর যদি জিব্বাটাকে হেফাজত করতে পারেন আল্লাহ শোহানহুয়া তালা আপনার জন্য জান্নাতের ফয়সলা করবেন ইনশাল্লাহ বলেন পুরো আলোচনা থেকে অনেক কিছু আপনারা আজকে শুনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমেন হাদামা আইনদি ওয়াল আলিমিন গাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়ানি ওয়া আখির দাউন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি